হে এক্সপ্লেন আর্মি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপ্লেন 420। এক্সপ্লেনেশন সিরিজের আজকের এই পর্বে আমরা মাই গার্লফ্রেন্ড ইজ এন এলিয়েনের এপিসোড 5 বাংলা এক্সপ্লেন করব। এপিসোড 4 শেষে আমরা দেখতে পেয়েছিলাম একজন সাংবাদিকের সঙ্গে ধাক্কা খেয়ে সাইজাও পড়ে যেতে লাগলে ফাং তাকে ধরে ফেলে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ফাং তাকে খুব দ্রুত দাঁড় করিয়ে দেয়। এরপর সে সাংবাদিকদের উদ্দেশ্যে বলে যে আমি অ্যালার্জির কারণে অসুস্থ হয়েছিলাম, তো এটা বলার ফলে সবকিছু আবার নর্মাল হয়ে যায়। এরপর ফাং সাইজাওকে একটি সমুদ্রের কিনারে নিয়ে যায় আর সেখানে গিয়ে আমরা দেখতে পাই সাইজাও ফাংকে গতদিন তাকে ইগনোর করার জন্য অনেক বকা দেয়। তখনই আমরা দেখতে পাই ফাং সাইজাওকে জড়িয়ে ধরে, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, তখন সেখানে বৃষ্টি পড়তে শুরু করে আর বৃষ্টির মধ্যে সাইজাও খুশিতে নাচলেও আমরা দেখতে পাই ফাং এর মনটা খারাপ হয়ে থাকে আর সে অনেক দুশ্চিন্তা করতে শুরু করে। এরপর সে খুব দ্রুত তার বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে সে তার ম্যানেজারকে ডাক্তারকে কল করতে বলে, কিন্তু তার ম্যানেজার ডাক্তারকে কল করে জানতে পারে সে শহরের বাইরে গিয়েছে এবং ডাক্তারের ফেরত আসতে আসতে আগামীকাল অর্থাৎ একদিন লেগে যাবে। তখন তার ম্যানেজার তাকে জিজ্ঞাসা করে, আপনার কি সাইজাও কথা মনে আছে? তখন উত্তরে ফাং বলে, হ্যাঁ আমার মনে আছে, কিন্তু তার কথা ছাড়া আমার আর কিছু মনে নেই। এটা শুনে ফাং এর ম্যানেজার শকড হয়ে যায়। পরের দিন সাইজাও যখন তার ঘুম থেকে উঠে নিচে যায়, তখন সে সেখানে ঝাওকে দেখতে পায় আর ঝাও টিভিতে ফাং এর ইন্টারভিউ দেখে আবার ফেরত চলে আসে আর সে তার রেস্টুরেন্টে ফাং এবং সাইজাও একে অপরকে জড়িয়ে ধরার ছবিটি লাগিয়ে রেখেছিল। আর ঠিক তখনই রেস্টুরেন্টে ফাং চলে আসে এবং সে সাইজাওর সঙ্গে খাবার খেতে শুরু করে। খাওয়ার মাঝখানে ফাং সাইজাওকে জিজ্ঞাসা করে, গতকালকে আমি তোমাকে সমুদ্র তীরে নেওয়ার পর আমি তোমার সঙ্গে কি কোনো খারাপ ব্যবহার বা উল্টাপাল্টা কিছু করেছিলাম? উত্তরে সাইজাও তাকে বলে, তুমি গতকালকে শুধুমাত্র আমাকে জড়িয়ে ধরেছিলে, এরপর তুমি সেখান থেকে চলে গিয়েছিলে। আর অন্যদিকে আমরা দেখতে এটা শুনে ঝাও খুব হাসতে থাকে আর এটা শুনে তার কাছে খুব ভালোও লাগছিল। কিন্তু তখনই ফাং সাইজাওকে, তোমার সঙ্গে এটার কোনো লেনা দেনা নেই, এই কথাটা বলে চলে যায়। কিন্তু সাইজাও এই কথাটার কোনো মানেই বুঝতে পারে না। এরপর আমরা ফাংকে তার ডাক্তারের সঙ্গে দেখতে পাই। ডাক্তার ফাংকে অনেকগুলো মেয়ের ছবি দেখায় আর সেগুলোর সঙ্গে সে অর্থাৎ মেয়েগুলোর সঙ্গে সে অল্প কিছুদিনের ভেতরে যোগাযোগ বা দেখা করেছে, কিন্তু তাদের কারো কথাই ফাংয়ের মনে নেই, কিন্তু অদ্ভুতভাবে শুধুমাত্র সাইজাওয়ের কথাই ফাংয়ের মনে আছে। তখন ডাক্তার ফাংকে আরও বলে, তোমার সাইজাওয়ের সঙ্গে রিলেশনশিপে যাওয়া উচিত, কারণ সেই তোমাকে এই অসুখ হতে বের হতে সহায়তা করতে পারে। এটা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সাইজাওকে দেখতে পাই যে প্রথমবার স্যালারি পেয়েছে এবং তাকে আমরা খুব খুশি দেখতে পাই আর তাকে আমরা দেখতে পাই অনেকগুলো শপিং করতে আর এর সাথে সাথে সে দুটো পুতুলও কেনে, যার একটি সে ফাংকে দেবে আর একটি লিকে দেবে। এরপর সে যখন ফাংকে তার সঙ্গে দেখা করার জন্য কল করে, আমরা দেখতে পাই ফাং খুব দ্রুতই তার কাছে চলে আসে। ফাং সেখানে আসলে সাইজাও তাকে সেই পুতুলটি দেয় আর সেটা দেখে আমরা দেখতে পাই ফাং খুব হাসতে থাকে। এরপর তারা অনেক হাসি তামাশা এবং ঠাট্টা করতে শুরু করলে এর মাঝে ফাং এর ম্যানেজার ফাংকে কল করে এবং বলে যে মিস্টার ফিনরাল চলে এসেছে আর এটা হচ্ছে সেই ব্যক্তি যার লিয়ের এক্সিবিশনে আসার কথা ছিল আর ফিনরাল ছিল অনেক বড় একজন আর্টিস্ট। ম্যানেজার ফাংকে আরো বলে যে আপনার মা মিস্টার ফিনরালকে বলেছেন যে আপনারা লিকে এক্সিবিশন বা আর্টের জন্য জোর করছেন। সে ফিনরালকে তার টাকা দিয়ে দেয় এবং এক্সিবিশন বন্ধ করার জন্য বলে। এটা শুনে ফাং এবং সাইজাও দুজনেই অনেক চিন্তিত হয়ে যায়। এরপর ফাং সরাসরি লিয়ের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এক্সিবিশন করতে চাও নাকি করতে চাও না? তখন লি ফাংকে বলে যে আমি যখন মায়ের সঙ্গে কথা বলছিলাম তখন আমার এক্সিবিশন করতে মন চাচ্ছিল না, কিন্তু এখন আপনার চেষ্টা দেখে আমার মনে হচ্ছে আমার এক্সিবিশনে পার্টিসিপেট করা উচিত। এটা শুনে ফাং অনেক বেশি খুশি হয় এবং তাকে তিন দিনের ভেতরে একটি সুন্দর দেখে পেন্টিং করতে বলে এবং সেখান থেকে চলে যায়। এরপর ফাং সরাসরি জুয়ের কাছে আসে আর ফাং এর জুয়ের ব্যাপারে এই জন্যই মনে আছে কারণ তার ম্যানেজার তাকে তার ব্যাপারে বলেছিল, কিন্তু এখানে জু তাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে চায় না, এই জন্য সে সেখান থেকে চলে যায়। এরপর সেখান থেকে ফাং চলে যাওয়ার পর আমরা জানতে পারি যে জু ফাং এর ভুলে যাওয়ার রোগের ব্যাপারে অনেক আগে থেকেই জানে। এরপর ফাং তার অফিসে যায় যেখানে সাইজাও তার জন্য অপেক্ষা করছিল। সাইজাও ফাংকে বলে আমাদের ফিন্ডালের সঙ্গে আবারও কথা বলা উচিত। তখন ফাং তাকে বলে ফিন্ডালকে রাজি করানো অনেক মুশকিল কারণ একবার তাকে মানা করা হয়েছে। তখন সাইজাও ফাংকে বলে তুমি সবকিছু আমার উপরে ছেড়ে দাও এবং আমার উপরে ভরসা রাখো। তো আমরা দেখতে পাই ফাং সাইজাওয়ের উপরে ভরসা করে তাকে নিয়ে ফিন্ডালের সঙ্গে দেখা করতে যায়। এরপর ফিন্ডাল তাদের দুজনকে বলে যে আমার কালকের টিকিট করা এবং আমাকে কালকে আমার দেশে ফিরে যেতে হবে, কিন্তু আমরা দেখতে পাই সাইজাও তার কথার মাধ্যমে খুব সুন্দরভাবেই মিস্টার ফিন্ডালকে আরো দুদিন থাকার জন্য রাজি করিয়ে ফেলে। এরপর তারা মিস্টার ফিন্ডালকে তাদের গাড়িতে বসায়। এরপর ফাং এবং সাইজাও রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে শুরু করলে আমরা দেখতে পাই ফাং অনেক বেশি মদ্যপান করার কারণে সে মাতাল হয়ে যায়। তখন সাইজাও ফাংকে ধরে তার ঘরে নিয়ে যায় এবং সেখানে
ছুঁয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পাই যখন সাজাও চলে যাওয়ার জন্য চেষ্টা করে তখনই ফাং তার হাত ধরে আটকিয়ে দেয় এবং আমরা দেখতে পাই ফাং কান্না করতে শুরু করে এবং সে কাঁদতে কাঁদতে তার মায়ের কথা বলতে থাকে। এই জন্য সাজাও তার কাছে থেকে যায় এবং সারা রাত ফাং তার কোলের উপর শুয়ে থাকে। এরপর সকালে যখন ফাং ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় তার জামা কাপড় বদলানো ছিল আর তার টয়লেট থেকে কারো একজনের আওয়াজ আসছিল। তখন সে টয়লেটের কাছে যায় এবং সে বলতে থাকে, সাইজাও তুমি কি ঠিক আছো? কারণ এবার সে মনে করছিল সে যেহেতু মাতাল অবস্থা ছিল সে আবার রাতে সাইজাও সঙ্গে উল্টাপাল্টা কিছু করে ফেলে নিত। তখন আমরা দেখতে পাই টয়লেট থেকে তার ম্যানেজার বের হয়ে আসে এবং তাকে বলে গতকাল রাত্রে সে কাপড়ের ভেতর বমি করে দিয়েছিল আর সে নিজেই এই কাপড়গুলোকে পাল্টিয়ে দিয়েছিল, অর্থাৎ তার ম্যানেজার তার কাপড়গুলো পাল্টিয়ে দিয়েছিল। আর এটা শুনে আমরা দেখতে পাই ফাং এর ভালো লাগে। এরপর ফাং বাইরে ম্যানেজার এবং সাইজাওর সঙ্গে নাস্তা করতে যায় এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাই লি পেইন্টিং করার জন্য রাজি হওয়ার জন্য তার একটু একটু ভালো লাগছিল কিন্তু সে পুরোপুরিভাবে কনফিডেন্ট ছিল না, অর্থাৎ লি পেইন্টিং এর জন্য পুরোপুরিভাবে কনফিডেন্ট ছিল না আর এই জন্য সে লি এর কনফিডেন্ট বাড়ানোর জন্য কি করা যায় সেটাই ভাবতে থাকে। তখন সাইজা আবার তাকে বলে যে এই ব্যাপারটাও তুমি আমার উপরে ছেড়ে দাও। এরপর আমরা দেখতে পাই লি এর সঙ্গে সাইজাও একটি সমুদ্রের তীরে যায়। সেখানে লি সাইজাওকে বলে সে এখনো বুঝতে পারছে না যে সে কিসের উপরে পেইন্টিং করবে। তখন সাইজাও তাকে বলে লি এবং ফাং তার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা দেখতে পাই সে আরো অনেক ভুলভাল উল্টাপাল্টা কথা বলতে থাকে আর আমরা দেখতে পাই এর ফলে উল্টো আর লি পেইন্টিং করার জন্য মোটিভেট হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই জু ফাং এর কাছে যায় এবং তাকে বলে যে মিস্টার ফিন্ডাল যেহেতু আবার দেশে থাকার জন্য রাজি হয়ে গিয়েছে এবং লি এর এক্সিবিশন আসার জন্য রাজি হয়েছে তাহলে তোমার পার্টি দিতে হবে। তো আমরা দেখতে পাই জু এর এই কথায় ফাং রাজি হয়ে যায় এবং সন্ধ্যায় তার মিটিং যেখানে ছিল সেখানেই পার্টির জন্য একটি হোটেল বুক করে আর এই হোটেলটা মিস ঝাওয়েরই ছিল। এরপর জু এবং ফাং যখন সেখানে যায় আমরা দেখতে পাই তাদের দুজনকে একসাথে দেখে রাগ হওয়ার বদলে সাজাও আরো খুশি হয় এবং তাদেরকে একটি রোমান্টিক সিটে বসায় এবং তাদেরকে রোমান্টিক খাবার দিতে থাকে আর এটা দেখে ফাং অবাক হয়ে যায়। এরপর সাজাও সেখানে একটি কাপড় ডল নিয়ে আসে এবং তাদের দুজনকে ছবি তুলতে বলে কিন্তু আমরা দেখতে পাই ফাং ছবি তুলতে মানা করে দেয় এবং তার কাছ থেকে কাপড় ডল ছিনিয়ে নেয়। তখন সাজাও ফাংকে বলে তুমি এরকমটা করো না কারণ এখান থেকে একটি পুতুল আমাকে আরেকজনকে দিতে হবে। তখন ফাং বুঝে যায় যে এই পুতুলটা সে লিকে দেবে আর যেহেতু ফাং এর মনে ধীরে ধীরে সাজাওর জন্য ফিলিংস আসছিল এই জন্য সে ঝাওয়ের কাছে যায় এবং তার কাছ থেকে সকল কাপড় ডল নিয়ে নেয়। তখন সাজাও তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ফাং তাকে মিথ্যে বলে যে তুমি এইসব জিনিস লিকে দিয়ে তাকে ডিস্টার্ব করবে। তখন আমরা দেখতে পাই সাজাও ফাং এর সঙ্গে লড়াই করতে শুরু করে আর তাদের দুজনের লড়াইয়ের মধ্যে দিয়ে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং এটার যদি 100টা ভিউস 24 ঘন্টার ভিতরে পূরণ হয় তাহলে আমি আগামীকাল এটার টোটাল 3টা এপিসোড একসাথে আপলোড করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম।